1858 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি 1858 26 ফেব্রুয়ারি মনিরাম দেওয়ান ও পিওলি বড়ুয়াকে ইংরেজরা জোড়হাতে ফাঁসি দিয়েছিল। মনিরাম দেওয়ান ছিলেন 19 শতকের আসামের একজন মহৎ ব্যক্তি। 1806 সালে শিবসাগর জেলার সারিং নামক স্থানে মনিরাম দেওয়ানের জন্ম হয়েছিল। ওনার পিতার নাম ছিল মুক্তিয়া রাম দত্ত ও মাতার নাম ছিল কৌশল্যা। প্রথম অবস্থায় মনিরাম দেওয়ান ইংরেজ অনুরাগী ছিলেন, কিন্তু পরে ইংরেজদের বৈষম্যমূলক নীতির ফলে ভুক্তভোগী হয়ে তিনি ইংরেজ বিদ্বেষী হয়ে পড়েন। মনিরাম দেওয়ান প্রথমে ইংরেজদের অধীনে চাকরি করত, কিন্তু পরে ওই চাকরি থেকে ইস্তফা দিয়ে জোড়হাটের পাশে সিনামরা এবং সেলেং নামের দুইটি জায়গায় দুইটি চা বাগান স্থাপন করেন। উনি ছিলেন প্রথম অসমীয়া তথা ভারতীয় চা প্রাতা কৃষক। উনি একজন বড় ব্যবসায়ী রূপেও প্রতিষ্ঠা লাভ করেছিল। মনিরাম দেওয়ানের ব্যবসায়ের প্রতিষ্ঠা অর্থাৎ বড় ব্যবসায় দেখে ইংরেজরা উনাকে হেনস্থা করতে শুরু করেন। এমনকি মনিরাম দেওয়ানের চা বাগানের জমিও কেড়ে নিতে চেয়েছিলেন। এমন অত্যাচারের ফলে মনিরাম দেওয়ানে ইংরেজের বড় সাহাবদেরকে বারবার আবেদন করেছিল যে আসামে ব্রিটিশরা যেন পুনরায় আহোমদেরকে রাজ্য শাসন করার জন্য সুযোগ দেন, কিন্তু ব্রিটিশ বা ইংরাজের লোকেরা এই কথায় বা এই আবেদন গ্রহণ করেছিলেন না। মনিরাম দেওয়ান বা আসামের লোকেরা ইংরেজদেরকে প্রথম অবস্থায় ভালো পাওয়ার কারণ হইল, যখন মান সৈন্যরা আসামে আক্রমণ করেছিলেন তখন মান সৈন্যরা আসামের জনসাধারণকে অনেক অত্যাচার করেছিল। আসামের জনসাধারণের দুঃখ কষ্টের সীমা ছিল না। ওই সময় ইংরেজরা এসে আসামের মানুষদেরকে রক্ষণাবেক্ষণ দিয়েছিল, তাই প্রথম অবস্থায় আসামের লোকেরা ইংরেজদেরকে খুব ভালো পেত। কিন্তু পরে দেখা গেল ইংরেজের লোকেরা আসামের জনসাধারণকে শোষণ করেছে, জমিদার রাজা এবং রাজপরিবারের মানুষদের কাছ থেকে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এবং কৃষকদের কাছ থেকে খাজানা বৃদ্ধি করা শুরু করেছে, তাই আসামের লোকেরা ব্রিটিশ বিদ্বেষী হয়ে পড়েন। 1857 সালের সময়, ওই সময় ব্রিটিশ ভারতের রাজধানী ছিল কলিকাতা। ওই সময় মনিরাম দেওয়ান বাধ্য হয়ে কলকাতায় চলে গেলেন ইংরেজের বড় সাহাবকে পুনর্বার অনুরোধ করার জন্য যে আহোমের রাজা কন্দর্পেশ্বর সিংহকে যেন পুনরায় আসাম শাসন করার জন্য সুযোগ দেন এবং ব্রিটিশরা যেন আসাম থেকে চলে যায়। কিন্তু 1857 সালে যখন উনি কলকাতায় উপস্থিত হলেন তখন তিনি বুঝলেন যে ভারতবর্ষয় বিভিন্ন জায়গাতে সিপাহী বিদ্রোহ শুরু হয়েছে, আর সিপাহী বিদ্রোহের মর্মার্থ বুঝতে পেরে মনিরাম দেওয়ান চিন্তা করলেন আসামেও এই বিদ্রোহ শুরু করার জন্য। তাই উনি একটি গোপন ভাষা সাংকেতিক ভাষায় একটি চিঠি লিখলেন আসামে থাকা তার বিশেষ ব্যক্তি পিওলি বড়ুয়ার জন্য, পিওলি বড়ুয়াকে। আর ওই চিঠিটা দুর্ভাগ্যক্রমে ব্রিটিশের সৈন্য একজনের হাতে লাগে, আর ব্রিটিশরার ওই চিঠিটা পেয়ে পিওলি বড়ুয়া, কন্দর্পেশ্বর সিংহ এবং মনিরাম দেওয়ানকে জেলে নিয়ে যায়। সাধারণত মানুষকে জেলে নেওয়ার পরে উনার দোষ বা নির্দোষ প্রমাণ করার জন্য কথা বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু মনিরাম দেওয়ান, পিওলি বড়ুয়া বা কন্দর্পেশ্বর সিংহকে কোনো ধরনের তেমন সুযোগ দেওয়া হলো না এবং ব্রিটিশরা একপক্ষভাবে শাস্তির শুনিয়ে দিলেন। ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তিস্বরূপে মনিরাম দেওয়ান এবং পিওলি বড়ুয়াকে
ফাঁসি দেওয়া হলো। এমনকি এই ফাঁসিটা যোরহাটের জনসাধারণ মানুষে যাতে না জানে ওইভাবে লুকিয়ে গোপনে ফাঁসি দেওয়া হলো। এবং আহোমের রাজা কন্দর্পেশ্বর সিংহ খুব বেশি ছোট থাকায় উনাকে বন্দি করে গুয়াহাটিতে রাখা হলো। এর সঙ্গে আসামে যেগুলো সৈন্য বা লোকেরা বিদ্রোহ শুরু করেছিল তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হলো, কেউ কেউ বা কারাদণ্ড দেওয়া হলো। ওইভাবে আসামে ব্রিটিশরা বিদ্রোহ দমন করতে চেষ্টা করেছিল। মণিরাম দেওয়ানের ফাঁসির খবর জানতে পারে আসামের লোকরা ওইভাবে গান করেছিল। অতি কৈছে নেহৰ মুগাৰে মহুৰা, তাত কৈছে নেহৰ মাক, তাত কৈছে নেহৰ মণিৰাম দেৱানৈ, নেকান্দি কিনে কৈ থাক, সোণৰ ধোৱা খোৱাও খালি ঐ মণিৰাম, ৰূপৰ ধোৱা খোৱাও খালি, কিনো ৰজা ঘৰত দ্ৰোহে আচৰিলে, ডিঙিত চিপে জৰি ললি, ছালত মলঙিলে চলে দৈ কমৰা, টেকেলিত মলঙিল মাটিত মলঙিলে মণিৰাম দেৱানৈ, নেকান্দি থাকিব কোন, হল ৰজ চাহাবে তকলাই পাৰতে, ফাঁচি দি মাৰিলে তোক, অসমীয়াইৰে বুকু সুদা কৰি কাললৈ দীঘলি হওক, কেনেকৈ ধৰিলে তোকে ঐ মণিৰাম, কেনেকৈ ধৰিলে তোক, ইপিনে গোলাঘাট ইপিনে যোৰহাট, চিঠি দি ধৰিলে তোক, জিলিয়ে কৰিলে যাহ ঐ মোৰ দেউতা, জিলিয়ে কৰিলে যাহ, মণিৰাম দেৱানক ফাঁচি দি মাৰিলে, উভতি বুলিলে বা।